কবুতর শান্তির প্রতীক। কবুতরের খামার করার কথা যারা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না, অনুমানও করতে পারছেন না যে কোন জাতের কবুতর এখন কত দাম রয়েছে বাজারে, এটাও অনুমান করতে পারছেন না যে আপনি আপনার খামারের জন্য ভালো কবুতর কোথা থেকে সংগ্রহ করতে পারেন বা ক্রয় করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তারা অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই ভালো মানের ভালো জাতের কম দামে নরসিংদী পুঠিয়া হাট থেকে কবুতর ক্রয় করে নিয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনারা এই হাটটিতে আসলে কবুতর পালনের যাবতীয় রসদ আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনি যে সকল জাতের কবুতর পাবেন সেটি হলো কিং, পোটার, লক্ষা, গ্রিবাস সহ লোটন এবং অন্য অন্য প্রজাতির কবুতরও পাবেন এখানে। তাহলে চলুন বন্ধুরা। সাদা লক্ষা কত করে জোড়া ভাই এখন? ১৫০০ টাকা। হেলমেট, ব্ল্যাক হেলমেট, ব্ল্যাক হেলমেট আপনার ২৫০০। আর এই যে লাল কিং যেটা দেখা যাচ্ছে, সাদা কিং চাই ৪,৫০০ টাকা জোড়া। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সাদা কিং। এখানে রয়েছে সিলভার সিরাজি। সিলভার সিরাজির দাম কেমন ভাই? সিলভার সিরাজি আপনার ১৮,০০০ টাকা জোড়া। এখানে আরো কবুতর রয়েছে। এই দুইটা কি কবুতর দেখা যাচ্ছে? হোয়াইট বোম্বাই, সাদা বোম্বাই। সাদা বোম্বাইয়ের জোড়া কেমন? আপনার সাদা বোম্বাই রানিং জোড়া হচ্ছে আপনার ৫,৫০০ টাকা জোড়া। এই যে ব্ল্যাক চেকার আর এই হোমাটা, এটা জোড়া কত চাইছে বলতে চাই? ২,১২০০ টাকা। এটা তো ব্ল্যাক চেকার। মোটামুটি এইগুলোর দাম মার্কেটে ৮০০-১০০০ টাকা পিস না জোড়া? পিস পিস। আর ওই যে ওই পাশে যে দুটো এগুলা আপনার জোড়া এই কত? ৬০০-৭০০ এর মতো। আপনি এই দুটো কি বিক্রি করতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কত দাম চাচ্ছেন? তো ৭০০-৭০০ টাকা। এখানে দেখা যাচ্ছে বাজরিকা রয়েছে। বাজরিকা নিয়ে এসেছেন ভাই? ভাইজান কত চাচ্ছেন বাজরিকা দুটো? ৮০০ টাকা। এটা কি হোমা? এটা মনে হচ্ছে হোমা। এখানে আরো কবুতর রয়েছে দেখুন ভিউয়ার্স, বিভিন্ন জাতের বিভিন্ন রকমের কবুতর রয়েছে। বোম্বাই গুলো কত করে জোড়া যাচ্ছেন? এই যে লাল বোম্বাই ৮০০ টাকা জোড়া। মিলি যে দুটো দেখতে পাচ্ছি এই দুটো দাম কত যাচ্ছেন আপনি? ১৮০০ টাকা এক জোড়া। আর এই দুটো তো মনে হচ্ছে পারবিনের মতো দেখে, পারবিনই তো মনে হচ্ছে। পারবিনের জোড়া কত যাচ্ছেন? ২,৫০০ টাকা। এখানে রয়েছে রেন্স মনে মনে হচ্ছে, দেখি রেন বাগদা, কিন্তু রেন আর বাগদার সাথে ক্রস এইরকম দেখাচ্ছে আর কি চেহারাটা। যাই হোক, এনিওয়ে এই যে বড় কবুতরগুলো এই যে লাল রঙের যেটা আপনি বাগদা বলছেন এটার জোড়া কত যাচ্ছে? ৬,০০০ টাকা। এর পাশে যেটা রয়েছে এটার কত দাম চাচ্ছেন? ১২,০০০। এটা কি নাম? হোয়াইট টপ। হোয়াইট টপ ১২,০০০ টাকা ফিক্স? জি। এটা কি অ্যাডাল্ট? জি। ৬টা নাটরিয়া, ৬টা ৭টা কত বলেন? এই ৬টা কত যাচ্ছেন ভাই?
কত যাচ্ছেন? নোনামাদি না কোনটা? এটা নর, এটা বেশিরভাগই নর। এটা কি জোড়া না এটার ভিতরে? হ্যাঁ জোড়া আছে। কোনটা কোনটা? পাঁচটা মাল কত দিতাম ভাই? পাঁচটা? হ্যাঁ পাঁচটা কত দিতাম? আপনি আরবার লিয়ে জমু কি? আপনি আবার আপনি লিয়ে এলো ভাই, কেমন আছেন? ব্যবসা করছেন তো এখানে না? তো এই যে হুমা গুলো কত করে জোড়া বিক্রি করছেন? হুমা 700-800 টাকা। আর এই যে ইয়াগুলো আপনার বোম্বাই গুলো? বোম্বাই 1200 টাকা জোড়া। তো মোটামুটি আপনি এখানে কতদিন হলো ব্যবসা করছেন এই কবুতরের? আমি ব্যবসা করেছি এক বছর। তো মনে করেন কেউ যদি আপনাদের কাছে, আপনি তো যেহেতু ব্যবসা করেন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, সেহেতু আপনাদের কাছে যদি কেউ কবুতর বিক্রি করতে চায় বা একসঙ্গে অনেকগুলো কবুতর নিতে চায়, সেক্ষেত্রে আপনাদের সাথে কমিউনিকেশনের ব্যবস্থা কি? তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটি যদি একটু বলে দিতেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি মুখস্থ নাই আমার। তো আপনার এই সাদা যে ডাব গুলো দেখতে পাচ্ছি, এই সাদা ডাব গুলো কত করে জোড়া কিনলেন আপনারা? কিনছি আপনার 600 টাকা করে। 600 টাকা পিস? না জোড়া। জোড়া? তার মানে দুই জোড়া আপনি 1200 টাকা দিয়ে ক্রয় করলেন? আর এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো কবুতর রয়েছে, এগুলো তো এগুলো ক্রয় করে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনারা? সিলেটে নিয়ে যাচ্ছে। সিলেটে আপনারা কি বিজনেস করেন বা ব্যবসা করেন ওখানে? না নিজে এগুলা মানে আপনারা নিজেরা খামার করছেন আর কি? মানে স্টার্ট করেছেন মাত্র? অলরেডি আমরা খামার আছে, মানে বিভিন্ন দূর দূরান্ত যাই, মিরপুর এই হাটে হাটে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে আপনারা কালেক্ট করে থাকেন বিভিন্ন ভালো কবুতর, মানে এক্সপেন্সিভ যেগুলো সেগুলো কালেক্ট করে আপনাদের খামারে পুষে থাকেন? আপনাদের খামার থেকে তো বিক্রিও করেন? জি বিক্রি করে বাচ্চাগুলো। তো আপনাদের খামার থেকে যদি কেউ ক্রয় করে নিতে চায়, সেক্ষেত্রে আপনাদের সাথে কি কন্ট্যাক্ট করার কোনো ওয়ে রয়েছে কিনা? যেমন ধরেন জিমেল বা ইয়াহু এনিথিং? আপনাদের সাথে যোগাযোগ করতে চাই, যেমন আমার ভিডিওটা, আমি তো এই ভিডিওটা দিয়ে দিব, ইউটিউবে যাবে, আমার ব্লগ আছে, ব্লগে চলে যাবে। তো এখান থেকে মানুষ দেখে আমাকে কমেন্ট করে যে ভাই এই খামারের কন্ট্যাক্ট নাম্বার চাই বা এর সাথে কমিউনিকেশন করতে চাই, তো ওই রকম আমাদের নাম্বার দিতে পারেন? আপনার কন্ট্যাক্ট নাম্বারটি তাহলে যদি একটু বলে দিতেন। 800 টাকা? একটা 800 টাকা দাম চাচ্ছেন একদম ফিক্স? এখানে তো দেখছি বিভিন্ন ধরনের কবুতর রয়েছে, বিভিন্ন জাতের। গিয়া চুলিটা কত চাচ্ছেন? গিয়া কালারের 400 টাকা। 400 টাকা? এটা কি মেল না ফিমেল, মানে পায়রা না পায়রি? পায়রা। তো আপনি এখানে কতদিন হলো ব্যবসা করছেন? 6-7 বছর। 6-7 বছর হলো। তো এখানে মোটামুটি কি কি জাতের, কি কি ধরনের কবুতর এসে থাকে? অনেক প্রজাতির কবুতর আছে, কিং সিরাজি লোক। তো সর্বোচ্চ কত দামের কবুতর এখানে পাওয়া যায়? 60,000-70,000, 50,000-30,000। কিন্তু আমি তো ঘুরে দেখলাম এরকম 60,000 তো দূরে থাক, আপনার 5,000 টাকার উপরেই কোনো কবুতর দেখলাম না। ওবেলা আসলে কি কাম হইব? 30 টাকা থেকে যদি কেউ অনেকগুলো কবুতর একসঙ্গে ক্রয় করে নিতে চায় বা আপনাদের কাছে, যেহেতু আপনারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, আপনাদের কাছে কেউ বিক্রি করতে চায়, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে? এই ফোন নাম্বার নিয়ে যায়। তো কাইন্ডলি আপনার ফোন নাম্বারটি যদি একটু বলে দিতেন। 01757-1164-64। আপনার ফোন নাম্বারটি আরেকবার বলুন প্লিজ। 01757-1164-64। ওকে, আপনাকে ধন্যবাদ। এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কবুতর রয়েছে, তবে এখান থেকে আপনাদের ক্রয় করে নিতে হলে অবশ্যই আসতে হবে এই পুঠিয়া হাটে। কত করে জোড়া বিক্রি করছেন ভাই? বিক্রি করছি
টাকা জোড়া। পোটার, এই যে পোটার রয়েছে, তিন সাড়ে তিন হাজার টাকা জোড়া।